খুবই সুন্দর গোল, ও দেখার মতো গোল দিয়েছে এবং নাচটিও সেরকম। ঠিক আছে, এলআর একাডেমি টাইব্রেকার শুট আউট শুরু হবে। আর এদিকে আছে লব গলা, ফার্স্টে কিন্তু অ্যানুয়াল যাকে আমরা এমা বলে জানি সে কিন্তু ফার্স্ট শট কিক করতে চলেছে। ফার্স্ট শট কিক করছে সাজনা মজারসারি প্লেয়ার, এলআর একাডেমির খুবই সুন্দর গোল, এক এক হয়ে গেল। দ্বিতীয় শট কারা কি করবে, বিদেশি খেলোয়াড় কারা কি করবে। খুবই সুন্দর গোল, দ্বিতীয় শট এলআর একাডেমি 16 নম্বর জার্সি খেলোয়াড়। খুবই সুন্দর, দুই গোল, সুন্দর 3 নম্বর শট লাভ করা, 3 নম্বর শট খুবই সুন্দর গোল, গিয়েছিল লক্ষ্মী ডাইভ ফেলেছিল কিন্তু পেল না, হাতের নাগালে গোল হলো। সুন্দর গোল বললো রাহুল তামাং, 4 নম্বর শট এবং 4 নম্বর জার্সি পরে আছে নেপালি খেলোয়াড়। কি করবে নব গোলার হয়ে দেখা যাক। এই মুহূর্তে ম্যাচে কিন্তু ড্র আছে দুটো টিমই, 3-3 শট হয়েছে, 3-3 গোল হয়েছে। 4 নম্বর শট নব গোলার, হাতে লাগিয়েছিল কিন্তু গোল হয়েছে। তারা সাজছে লাস্ট শট, সরি লাস্ট বলছি 4 নম্বর শট দেখা যাক কি হয়। 4 নম্বর শটে গোল হয়েছে বিরোধী টিমের, খুবই সুন্দর। 6 নম্বর জার্সি বিদেশি খেলোয়াড় ফ্রান্সিস নাম তার, সে নিজেই বললো। 5 নম্বর শট খুবই সুন্দর গোল, ও
দেখার মতো গোল দিয়েছে এবং নাচটিও সেরকম। ফাইন নম্বর শট, গোলকিপার লক্ষ্মী শট করে যদি গোলে রাখতে পারে তাহলে কিন্তু ম্যাচ ড্রতে থাকবে, আর নাহলে কী হবে সেটা সকলে জানে। গোল, খুবই সুন্দর শট নিয়েছে, সাডেন চলছে নাকি, এই দিয়েছে হেড নেম আনম্ব চাষের এই খেলোয়াড় সুমু। ছ নম্বর শট এবং এক এক শট বলতে পারো, অনেক কনে রেখেছে বলটিকে। সাত নম্বর শটে যদি না রে জাল হয় তাহলে কিন্তু টস হবে। খুবই সুন্দর গোল দিয়েছে, যদি গোল দেয় ম্যাচ ড্র থাকবে এবং টস হবে, আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু খেল খতম। কিন্তু জয়লাভ করেছে ইলার একাডেমি ঝাড়গ্রাম। এলার একাডেমি ঝাড়গ্রাম